কলকাতা পৌরসভার চরম ব্যর্থতা এবং চূড়ান্ত পরিকল্পনাহীনতার কারণে অকালে মৃত্যু হয়েছে এক যুবকের, এক্সপোস্টে এমনই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে অযোগ্য এবং অপদার্থ বলে কটাক্ষ করেছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি এক্সপোস্টে আরও লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা ভবানীপুর এলাকায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বিহারের বাসিন্দা 25 বছর বয়সী যুবক সৌরভ গুপ্তের। তৃণমূল সরকারের উপচে পড়া দুর্নীতি এবং সর্বস্পর্শী জালিয়াতি ঢাকার অদম্য প্রয়াস চালিয়ে যেতে এবং জনগণের কাছে নিজের লুপ্ত ভাবমূর্তি ফেরানোর অন্তিম প্রচেষ্টায় তখন রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটকীয়ভাবে নবান্নের রাত জাগছেন, তখন তার নিজের অঞ্চলে সরকারের অপদার্থতায় প্রাণ চলে গেল অন্য রাজ্যের বাসিন্দা এক যুবকের।